আমরা এখন এই শক্তিগড় স্টেশন পার করছি। শক্তিগড় এরপরে ভাগ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার এই স্টেশনে এলাম। মাঝখানে বেশ কিছু সমস্যা হয়েছিল, তাই কোথাও যাওয়া হয়নি, ভিডিওও দেখা হয়নি। অনেক দিন তোমরা কোনো ভিডিও আমার দেখতে পাওনি, সেই জন্য সবার কাছেই প্রথমেই দুঃখ প্রকাশ করছি। এবার এই আজ থেকে আবার ব্লগ শুরু করছি, এবার নিয়মিত ভিডিও আশা করছি দিতে পারবো। আজকে হয়ে যাবে একটা রেল ব্লগ। এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আসছে 13176 টাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা ধরে এখন যাব শিয়ালদা। প্রথম টিকিটটা করেছিলাম মাতারা এক্সপ্রেসে, কালকে ওয়েটিং লিস্ট ছিল 1, কিন্তু কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্ট 1ও কনফার্ম হয়নি। তো আজকে কারেন্ট রিজার্ভেশনে এই কাঞ্চনজঙ্ঘায় পেয়ে গেলাম 3টায়। তো কাঞ্চনজঙ্ঘা ধরেই যাচ্ছি শিয়ালদা, চলো শিয়ালদা পর্যন্ত জার্নি হবে একসঙ্গে। এই এসকেলেটার ধরে আমাকে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মেই আসবে শিয়ালদার দিকে বা ডাউনের সমস্ত গাড়ি বোলপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আসে। তো চললাম এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজ পেরিয়ে, দেখি ট্রেন কখন আসে। ওঠার সময় এসকেলেটার আছে, নামার সময় কোনো এসকেলেটার নেই, হেঁটে নামতে হয়। একবার দেখো শুধু ডিস্টেন্সটা, দেখো ডিস্টেন্সটা বিশাল, লং ডিস্টেন্স হেঁটে নামতে হয় প্ল্যাটফর্মের শেষ দিকে। এবার হয়তো ট্রেনে আমার হয়তো কোচ থাকতে পারে প্ল্যাটফর্মের সামনের দিকে, তো আবার অনেকটা হাঁটতে হবে। তো এই স্টেশনগুলোতে এটাই একটা সমস্যা, এই একদিকে নামা অন্যদিকে ওঠা, তো কি আর করা যাবে, চলো হাঁটি। আমার কোচ বিজিরি পালিয়ে যাচ্ছে, তো সামনে ছুটতে হবে। এটা হচ্ছে B3, এটাই আমার কোচ, শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে ঢোকার কথা ছিল 3:45, এখন বাজছে 5:07, মিনিট 20 মতো লেট আছে ট্রেন।
রয়েছে, রোদও রয়েছে প্রচণ্ড, এসি থেকে বাইরে এলেই বোঝা যাচ্ছে যে গরমটা কী হারে পড়েছে। তারপর প্রবাহ তো চলছেই ওয়েস্ট বেঙ্গলে, এই বাইরে এসে দাঁড়ালাম, দেখুন কেমন রোদ। তো ট্রেন ঠিকই আছে, ভালোই এলো, কিন্তু বোলপুরে লেটে এসেছিলো 20 মিনিট, এখান থেকে তো আরও লেট হয়ে গেল। দেখি কখন শিয়ালদা পৌঁছায়, বর্তমান স্টেশন দাঁড়িয়ে আছি। তার নিচে ঠিক আমাদের পোস্টটা পড়েছে, ছেড়ে যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাদার হাওড়া এক্সপ্রেস। উৎকৃষ্ট কোচ, নতুন, জানি না কি এগুলো কালার করানো নতুন কোচ, উৎকৃষ্ট নতুন দেখাচ্ছে। বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, এই বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বর্ধমান পেরিয়ে ট্রেন কিন্তু নিজের রূপ নিয়ে নিয়েছে, হাই স্পিডে ছুটছে এখন, এই শক্তিগড় ঢুকবে এবার, কট লাইন ধরবে, সেই জন্য এই মুহূর্তে হয়তো খানিকটা স্লো হবে, কিন্তু ট্রেন পিক আপ নিয়ে নিয়েছে, চলছে হাই স্পিডে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা রূপে ফিরে আসছে। বর্ধমান পর্যন্ত কিন্তু জায়গায় লাইনেও প্রবলেম ছিল, সেই জন্যই আরও লেট হয়ে গেল বর্ধমান পর্যন্ত। তো এখন যেরকম স্পিড করেছে তাতে মনে হচ্ছে আর শিয়ালদা পর্যন্ত টাইম পিক আপ হয়ে যাবে। শিয়ালদা পৌঁছানোর টাইম হচ্ছে শিডিউল টাইম 7:20, কিন্তু মনে হচ্ছে তার আগেই ঢুকে যাবে, টাইম পিক আপ হয়ে যাবে লেটটা। এই ভালো স্পিডে এখন যাচ্ছি, আমরা এখন এই শক্তিগড় স্টেশন পার করছি, শক্তিগড় এরপরে ভাগ হয়ে যাবে পিক আপটা। দেখো বন্ধু পিক আপটা দেখো, চলে গেছে মেন লাইন, মেন লাইন সোজাই চলে গেল ব্যান্ডেলের দিকে, আমরা ধরে নিলাম কট লাইন ডানকুনির দিকে, এবং এই যে কট লাইনের উপর দিয়ে NH2 ওভারব্রিজ, thank you.
তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর এখন বাজে 6:20, এই দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম, অনেকটা টাইম মেক আপ হয়েছে, ট্রেন তো অনেক লেট এসেছিলো বোলপুরে, বর্ধমানেও লেট ছিল, তারপরে যে বললাম যেরকম টানছে আশা করি মেট মেক আপ হয়ে যাবে। তো 6:20 বাজছে, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং টাইম না হোক তো ছাড়তে দেবে না। তো আশা করছি 7টার মধ্যে আরামসে শিয়ালদা ঢুকে যাবে, বিপরীত ঢুকে যাবে আশা করছি। তো ট্রেন টাইম মেক আপ হয়ে গেল, স্পিডও দেখিয়ে দিল সেরকম। তো কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে, দারুণ স্পিড, চলুন দেখি শিয়ালদা কখন ওঠে। ১৭:16 শিয়ালদাতে এসে পৌঁছালাম, একদম ঠিকঠাক টাইম, শিডিউল টাইম অনুযায়ী একদম রাইট টাইম এসে পৌঁছালাম। যাই হোক, ট্রেন লেট ছিল, লেট মেক আপ করেছে, আলটিমেট সঠিক সময়ে এসে শিয়ালদায় পৌঁছে। তো এই ব্লগে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।